বিরতির পর আবার আমন্ত্রণ আমাদের খবরে, সাথে থাকার জন্য ধন্যবাদ। ইতালিতে প্রথমবারের মতো বাংলাদেশ সহ বিশ্বের 17টি দেশ ও সংগঠনের অংশগ্রহণে শুরু হলো রোম আন্তর্জাতিক বাণিজ্য মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান 2013। রোমের সেন্টোসেল্লে ক্যাসেলিনা পার্কে গত 24 মে সন্ধ্যায় এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কমিতাতি এমিগ্রাতির প্রেসিডেন্ট কার্লুস ব্রিতো এবং আয়োজক বাংলা পাঠশালার নেতৃবৃন্দ। এ সময় মেলার সাফল্য কামনা করে বক্তারা বলেন, এই মেলা ইতালিতে নতুন এক ধারা যোগ করবে, যা পরবর্তীতে নিজেদের সংস্কৃতি বিকাশের পাশাপাশি আন্তরিকতা বৃদ্ধিতেও সহায়ক হবে। এ মেলাতে বেশ কয়েকটি দেশের শিল্পীরা নিজস্ব সংস্কৃতি তুলে ধরতে গান ও নৃত্য পরিবেশন করেন। এদের মধ্যে উল্লেখযোগ্য ছিল ফিলিপিনের 100 বছরের পুরাতন নৃত্য। এদিকে 27 মে পর্যন্ত চলা এ মেলার মাধ্যমে বাংলা সংস্কৃতি তথা বাংলাদেশকে বিদেশিদের মাঝে তুলে ধরা সম্ভব হবে বলে চ্যানেল আইকে জানান বাংলা পাঠশালার প্রেসিডেন্ট এবং মেলার আয়োজক লিয়াকত আলী মুকুল। ইতালির ভেনিসের মারঘেরায় বাংলাদেশ অ্যাসোসিয়েশন ভেনিসের উদ্যোগে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এই অনুষ্ঠান নিয়ে বিস্তারিত জানাচ্ছেন আমাদের ভিসেন্সের প্রতিনিধি ইমদাদুল হক ইমদাদ। বৈশাখ মাসে সেই বৈশাখী মেলার কথা মনে পড়লে প্রবাস থেকে প্রতিটি বাঙালির মন চলে যায় বাংলাদেশে, কিন্তু বাংলাদেশে গিয়ে প্রাণে সেই বৈশাখী মেলা উদযাপন করা সম্ভব হয়ে ওঠে না। তাই প্রবাসে বিভিন্ন স্থানে বিভিন্ন সংগঠনগুলো এই বৈশাখী মেলা আয়োজন করে। স্বপ্নের নগরী ভেনিসের মার্গেরায় সেন্টো সোশ্যাল হলে বাংলাদেশ অ্যাসোসিয়েশন আয়োজনে উদযাপিত হয় বৈশাখী মেলা। খারাপ হওয়ার মধ্যে ভেনিস প্রবাসী বাংলাদেশি ছাড়াও পাশের শহরগুলো থেকে আসে বহু বাংলাদেশি দর্শক। এ সময় অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাকের পরিচালনায় সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা কাজী আব্দুর রব, উপদেষ্টা আলাউদ্দিন ফকির, সাংগঠনিক সম্পাদক আখতার হোসেন ব্যাপারী, প্রচার সম্পাদক গোলাম মোস্তফা কালু, দপ্তর সম্পাদক বাহাদুর সৈয়াল। আরও উপস্থিত ছিলেন ভেনিস বাংলা স্কুলের সভাপতি সৈয়দ কামরুল সারোয়ার, সার্বিক ব্যবস্থাপনা ছিলেন শাহ আলম ফকির, সার্বিক সহযোগিতায় ছিলেন আবির হোসেন হাকিম, কাজী মজিবুর ও মোহাম্মদ মন্টু। পরে সাংস্কৃতিক পর্বে নাসিরুদ্দিন কিশোর ও চমক রহমানের উপস্থাপনায় সঙ্গীত ও নৃত্য উপস্থাপন করে প্রিয়া, দেখা, কিশা, আলফি সহ স্থানীয় শিল্পীবৃন্দ। আর দর্শকদের মন মাতাতে বাংলাদেশ থেকে আসে নিশিতা বড়ুয়া, আশরাফ বাবু। এছাড়া হলের বাইরে বাংলাদেশি খাবারের দোকান বসে, সেখানে থাকে স্বাদ গ্রহণকারী ক্রেতা। একটি রিয়েল এস্টেট ও বাংলাদেশি প্রথম শরিয়া কমপ্লাইন্ট 5-স্টার হোটেল পিস মেরিনার স্টলও দেখা গেছে। অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার ছিল চ্যানেল আই। ইতালির ভেনিস থেকে এমদাদুল হক এমদাদ, চ্যানেল আই। বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতার জন্য জামায়াতে ইসলাম ও প্রধান বিরোধী দল বিএনপিকে দায়ী করে জার্মানি ফ্রাঙ্কফুর্টে সভা করেছে জার্মান প্রবাসী বাঙালিরা। বিস্তারিত থাকছে আমাদের বিশেষ প্রতিনিধি হাবিব রহমান হেলালের রিপোর্টে। বিএনপি এবং জামাত হেফাজতের মতো জঙ্গিবাদী গোষ্ঠীর পিঠে বসে দেশকে ধ্বংসের গোড়ায় নিয়ে যাচ্ছে, এমন মন্তব্য করছেন ফ্রাঙ্কফুর্টের বাঙালি প্রবাসীরা। শনিবার বিকালে রোমারে অনুষ্ঠিত এ সভায় বক্তারা আরও বলেন, মানুষ হত্যা, হরতাল, জ্বালাও পোড়াও আর নৈরাজ্য সৃষ্টি করছে এই বিএনপি জামাত। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আমিনুর রহমান খসরু এবং মহসিন হায়দার মনিসহ আরও অনেকে। সারা পৃথিবীর বাঙালিরা আমাদের সাথে যোগ দেবে এবং এই আন্দোলন চলতেই থাকবে যতক্ষণ পর্যন্ত আমরা বাংলাদেশ থেকে বিএনপি এবং জামাতকে রাজা তথা রাজাকার মুক্ত না করতে পারি। বর্তমানে যে দেশকে তারা যেভাবে নৈরাজ্যের দিকে নিয়ে যাচ্ছে, ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে, এটাতে জাতি সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। হাবিব রহমান হেলাল, চ্যানেল আই, জার্মানি। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের লন্ডনের কর্মী সভার বক্তব্য শুনে ভীত হয়েই বর্তমান সরকার তার বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার ও মিথ্যা মামলা দায়ের করেছে বলে দাবি করেছে যুক্তরাজ্য যুবদল বার্মিংহাম শাখা। আমাদের বার্মিংহাম প্রতিনিধি আব্দুল আহাদ সুমন জানান, সোমবার বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের উপর ইন্টারপোলের মাধ্যমে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে বার্মিংহাম যুবদল কর্তৃক আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে উপস্থিত নেতৃবৃন্দ এ দাবি করেন। বার্মিংহামের আস্টনের স্থানীয় একটি রেস্তোরাঁয় আয়োজিত এ সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন বার্মিংহাম যুবদলের সভাপতি গুলজার আহমেদ ফয়সাল। এতে লিখিত বক্তব্য পাঠ করেন বার্মিংহাম যুবদলের সাধারণ সম্পাদক রাসেল আহমেদ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়েস্ট মিডল্যান্ডস যুবদলের সাধারণ সম্পাদক সৈয়দ শাফায়েত কবির পারভেজ,
ওয়েস্ট মিডল্যান্ডস বিএনপির সাধারণ সম্পাদক সাদিক সুলতান মসুদ, বার্মিংহাম বিএনপির সহসভাপতি আফজার হোসেন, সাধারণ সম্পাদক জাহিদ চৌধুরী প্রমুখ।